ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো টমেটো বড়া। টমেটো বড়া বানানোর জন্য দেখুন, এখানে নিয়েছি আমি বেসন। বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর নিয়ে নিচ্ছি আমি এটা আমার হোমমেড সবজি মশলা। যদি আপনাদের কাছে এই মশলা না থাকে, তাহলে আপনারা এখানে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হলুদ, আর নিয়ে নিচ্ছি আমি একটুখানি চাট মশলা। নিয়ে এটাকে আমি অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। দেখুন, এটাকে আমি ব্যাটারটা রেডি করার সময়, এটা বেগুনি ব্যাটারের থেকে একটু গাঢ় ব্যাটার তৈরি করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি জোয়ান, এই দেখুন বেসনটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা এটা আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, আর একটা বড় মাপের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নেবো আমি একটুখানি কসুরি মেথি। আপনারা ধনে পাতা থাকলে ধনে পাতা নেবেন। নিয়ে নিচ্ছি আমি নুনটা পরিমাণ মতো, আর নিয়ে নেবো এর মধ্যে আমি একটুখানি আমচুর পাউডার। নিয়ে এটাকে মেখে নেব। মাখিয়ে নিলাম আমি। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি বেশি স্পাইসি করতে চাইছি না এটা, যার জন্য আমি এর মধ্যে আর কিচ্ছু মেলাবো না। এটা রেডি হয়ে গেছে। দেখুন, এবারে আমি টমেটোগুলো কীরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো বীজটা তুলে নিয়ে এর মধ্যে মেখে নিতে পারেন, অথবা এর মধ্যে থাকতে দিতে পারেন, যার যেটা পছন্দ সে সেরকমভাবে করবেন। আমি এর মধ্যে থাকতে দিলাম। এবারে আমি যেটাকে নেবো আলু মাখাটাকে, এর মধ্যে নিয়ে করে আমি একটা বলের মতো করে নেব। করে নিয়ে এর উপরে নিয়ে নিচ্ছি আমি, দেখুন নিয়ে নিলাম এর উপরে। এবারে এর উপরে দেব আমি একটা পেঁয়াজ, দিয়ে এটাকে আমি এরম করে এখন সবগুলোকে রেডি করে রাখবো। তারপরে এটাকে ব্যাটারে ডুবিয়ে আমি, যে বেসনের ব্যাটার আমরা তৈরি করেছি সেই ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেবো। তো এরম করে প্রথমে আমি সবগুলো গড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর আমি এরমভাবে রেডি করে নিয়েছিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি এটাকে এরম করে হাতের উপরে নিয়ে, এটাকে আমি এরম করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, ব্যাটারটা যাতে খুব ভালোভাবে কোট হয়ে যায়। করে নিয়ে আমি এরম করে ছেড়ে দেব। দেখুন, আমি দিয়ে নিয়েছি সব কটা, যে কটা আমি করে নিয়েছিলাম। দেখুন, লো ফ্লেমে এটাকে আমি 3 মিনিট হতে দিয়েছি। এবার আমি এগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে করে এরম করে নেওয়ার পরে দেখুন আরও 4 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলোকে আরেকবার উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে এটাকে 1 মিনিট রেখে দেবো। দেখুন, আমি উল্টে নিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তো আবার আমি উল্টে রেখে নিচ্ছি। দেখুন, সুন্দর ক্রিস্পি হয়ে যাওয়ার জন্য আমি উল্টে নিয়েছিলাম। তো এখন আমি তুলে নেবো একটা একটা করে। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের টমেটোর বড়া। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন কতটা জুসি জুসি হয়েছে। এর মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে, এর মধ্যে টমেটো রয়েছে, খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।